দিকে এগিয়ে যাই, কারণ নেতৃত্ব এখন এই এবার আজকে স্টার আমাদের বাংলা জনতা লীগের পক্ষ থেকে স্টার দিয়েছে, আপনারা দেখেছেন সেখানে তারুণ্যকে উনি প্রাধান্য দিয়েছেন বেশি। উনি বলেছেন তারুণ্যের শক্তি প্রযুক্তিবিদ্যায় শিক্ষিত করে আমাদের যে আপামর জনগণ, আমাদের যে বোয়ালখালী এবং চাঁদগাঁও পাঁচলাইশ এবং বাইজিতে যে অংশ এলাকার যে আমাদের যে তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি আহ্বান করেছেন, এবং একটি উৎসব মুখর পরিবেশে যাতে ভোট গ্রহণ হয় সেটার জন্য উনি বারবার বলেছেন, এবং একটি অবাধ সুস্থ নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন উনি চাই সেটা হচ্ছে, এবং যেহেতু উনি দেখিয়ে দিতে চাই বাংলাদেশের 70-80% মানুষ নির্বাচন, কারণ আমরা বিগত সময়ে দেখেছি নির্বাচনমুখী এই গণতন্ত্র মূল ভিত্তি হচ্ছে তার নির্বাচন, সে নির্বাচন আপনাদের সকলের অংশগ্রহণ থাকবে। আপনারা ইতিমধ্যে আমি গতকাল নির্বাচন আমাদের এখানে প্রধান নির্বাচন কমিশনার এসেছিলেন, ওনাকে বলেছি উনি আমাদেরকে বলেছেন প্রতি দুই ঘন্টা পরপর এখানে নির্বাচন মনিটরিং হবে, আপনি চাইলে ওখানে কত বুথে কত ভোট পড়ছে সেটাও আপনি বাইরে থেকে আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। তাই এই নির্বাচনে কোনো কারচুপি বা কোনো কিছু করার সুযোগ নেই, আপনারা শুধু সুযোগ আছে একটাই, সেটা হচ্ছে আপনারা দলে দলে বাড়ি থেকে গিয়ে ভোটারদেরকে উপস্থিত করে নির্বাচনকে সুস্থ সুন্দর অবাধ এবং নিরপেক্ষ করে আমাকে ফুলকপি মার্কায় ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে। প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়ন ভার আমি চট্টগ্রামে আমি নিয়েছি, আমি যেভাবে হোক সব বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যেভাবে উন্নয়ন হয়েছে প্রত্যেকটি জায়গায় উনি উন্নয়ন করবেন, কারণ আপনি ওনার স্লোগান হচ্ছে গ্রাম হবে শহর। আমরা যদিও চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদের বোয়ালখালী এবং এখানে অনেক রকম উন্নয়নমূলক কাজ হয়েছে, এর চেয়েও আরও অনেক খারাপ অবস্থা ছিল, কিন্তু তারপরে ধাপে ধাপে আমরা অনেক দূরে এগিয়ে গেছি আমাদের হনুমান ভাই বলেছেন, কিন্তু কি হয় ফ্লাইওভার দিয়ে আর গাড়ি চলতে পারে না, এমন কর্মবীর কর্মদক্ষতা দেখিয়েছেন বাংলাদেশের চট্টগ্রামের মানুষকে। এগুলো হচ্ছে আপনারা সকলেই জানেন যারা এসব কথা বলে তারা হচ্ছে যে 10 বছরে যে যে বোয়ালখালী মানুষকে মানুষের একটা জানাজা বা বিভিন্ন অনুষ্ঠানে আসে নাই, এবার আসে নাই, উনি আমাদের বোয়ালখালীবাসীর দুঃখ কখনো দিনে বুঝবে না। এখন সব ভাই বেলায় ভাই বরাত মিলে আমার ভাই আছে, আমার ভাইরা গিয়ে ভোট প্রার্থনা করছে, আমার ভাইরা কারোর সাথে গিয়ে মিটিং করছে না, আপনারা সকলে জানেন আমার নিজের ভাই আছে, আমার দাদা আছে, বড় ভাই আছে, আপনাদের উনি সবার কাছে গিয়ে ভোট প্রার্থনা করছে, উনি আমি হল্প করে বলতে পারি কারোর সাথে গিয়ে কোনো গোপন মিটিং করে নাই, যাদের উদ্দেশ্য খারাপ যাদের উদ্দেশ্য সব নয় তারাই সেই গোপন মিটিং গোপন চিন্তাধারা ওরা পোষণ করবে। তাই আমরা বোয়ালখালী বেশি যারা আমি আপনাদেরই সন্তান, আমরা চাই আমার নানা বাড়ি হচ্ছে কদকির, আমার শ্বশুর বাড়ি হচ্ছে শাকপুরা, এবং আমার নিজের বাড়ি হচ্ছে